69 বছর বয়সী রাজনীতিবিদ আব্দুল হামিদ অ্যাডভোকেট কিশোরগঞ্জ থেকে 7 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। 2 দফা পালন করেছেন স্পিকারের দায়িত্ব। দীর্ঘ রাজনৈতিক জীবনে বেশ কয়েকবার কারাবরণ করেছেন তিনি। ছাত্রজীবনে রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন আব্দুল হামিদ। 1959 সালের ছাত্রলীগে যোগ দেন তিনি। এর 10 বছর পর যোগ দেন আওয়ামী লীগে। রাজনীতির কারণে বেশ কয়েকবার তাকে কারাবরণ করতে হয়েছে। 1978 সাল থেকে কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কামালপুর গ্রামে 1944 সালে 1 জানুয়ারি জন্মগ্রহণ করেন এই রাজনীতিবিদ। বাবার নাম হাজী মোহাম্মদ তায়েবউদ্দিন এবং মা তমিজা খাতুন। কিশোরগঞ্জে স্কুল ও কলেজের পাঠ চুকিয়ে ঢাকা সেন্ট্রাল ল কলেজ থেকে এলএলবি ডিগ্রি নেয়ার মধ্য দিয়ে শেষ করেন শিক্ষা জীবন। আমরা এই দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। তার রয়েছে বর্ণাঢ্য রাজনৈতিক জীবন। 70-এ ময়মনসিংহ 18 আসন থেকে পাকিস্তান জাতীয় পরিষদের সর্বকনিষ্ঠ সদস্য এবং 1972 সালে গণপরিষদ সদস্য নির্বাচিত হন আব্দুল হামিদ। 1973 সালে প্রথম জাতীয় সংসদ নির্বাচনেও সদস্য নির্বাচিত হন তিনি। সর্বশেষ 2008 সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ 5 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এইগুলি আমরা পার্লামেন্টে দেশবাসীকে। আব্দুল হামিদ 7ম জাতীয় সংসদে ডেপুটি স্পিকার নির্বাচিত হন। পরবর্তীতে তিনি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। 8ম জাতীয় সংসদে তিনি দায়িত্ব পালন করেন বিরোধী দলীয় উপনেতা হিসেবে। 9ম জাতীয় সংসদেও তিনি স্পিকারের দায়িত্ব পালন করেন। আমি নিজের বিবেকের কাছে মুক্ত। দেশের 19তম রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমানের মৃত্যুর পর অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা।